ভালো খবর, শিক্ষক পদ প্রার্থীদের দ্রুতই উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে এবং 7ই ফেব্রুয়ারি মঙ্গলবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে উঠবে। জানা যাচ্ছে তার 10 থেকে 15 দিনের মধ্যেই মেধাতালিকা আদালতে হলফনামা আকারে জমা দেবে স্কুল সার্ভিস কমিশন। কিছু প্রার্থীর OMR শিট নিয়ে সন্দেহ থাকায় তাদের তালিকা পৃথকভাবে জমা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। আদালতে ছাড়পত্র দিলেই মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগপত্র বিলি শুরু হবে এবং উচ্চ প্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের মেধা তালিকার প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ সতর্কতা গ্রহণ করছে স্কুল সার্ভিস কমিশন। মেধা তালিকাতে যতটা সম্ভব নিখুঁত করার লক্ষ্যে যাবতীয় সব তথ্য খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। এবার সেই তালিকায় জমা দেওয়া হবে কলকাতা হাইকোর্টে, সেখান থেকে নিয়োগের ছাড়পত্র মিললেই নিয়োগপত্র বিলি করা হবে। গত বছর নভেম্বর মাসের শুরুতেই শেষ হয়েছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া। পরবর্তী ধাপে হাইকোর্টে মেধাতালিকা পেশ করবে কমিশন এবং হাইকোর্টের ছাড়পত্র পেলেই 14,339টি শূন্য পদ নিয়োগ করা হবে এবং মেধাতালিকাভুক্ত প্রার্থীদের প্রায় 14,000 প্রার্থী ইন্টারভিউ দিয়েছিলেন। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার বলেছেন যে, আমরা আশা করছি জানুয়ারি মাসের মধ্যেই উচ্চ প্রাথমিকের মেধাতালিকা হাইকোর্টে জমা দিতে পারব। যদিও সেই সময় পার হয়ে গেছে এবং এটি জানুয়ারি মাস সম্পূর্ণ হওয়ার পরেও চেকিং প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পন্ন না হয়, তাই এখনও কিছুটা সময় লাগছে বলে পর্ষদের তরফ থেকে জানানো গিয়েছে। তাই আমরা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি বড় খবর আমাদের সামনে উঠে এসেছে, যার মাধ্যমে 2টি তালিকা আদালতে জমা পড়বে। একটি হচ্ছে ফাইনাল তালিকা, আর একটি যাদের OMR শিট নিয়ে কোনো সন্দেহ আছে সেই সব নিয়ে একটি আলাদা তালিকা গঠন করেছে কমিশন। 2টি পৃথক তালিকা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে আদালতে এবং একটি তালিকার মাধ্যমে সমস্ত প্রার্থীদের নাম আছে নিখুঁতভাবে, যাদের মধ্যে কোনো অভিযোগ উঠে আসেনি। দ্বিতীয় তালিকায় যে সমস্ত প্রার্থীদের নাম আছে তাদের OMR শিট নিয়ে কিছু খুঁটিনাটি তথ্য ও গড়মিল থাকার ফলে সেই একটি লিস্ট আলাদা করা হচ্ছে। এর ফলে নিয়োগ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে জটিলতাটি সেটি অনেক চান্স আছে অনেকটি কমে যাওয়ার।